গতকাল সকালে ভাঙড়ের ঘটকপুকু চৌমাথায় একটি কেরোসিনের দোকানে বিধ্বংসী আগুন লাগে। এই অগ্নিকাণ্ডের ফলে উল্টো দিকে থাকা বেশ কয়েকটি দোকানও ভস্মীভূত হয়। দোকানের মালিক সহ দুই শিশুর মৃত্যুও হয়। ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে ছুটে আসেন পুরনগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিম। সকল প্রকার সাহায্যের আশ্বাস দেন তিনি। সরকারের তরফ থেকে মৃতের পরিবারকে 2 লক্ষ টাকা ঘোষণা করেন। এবং মুখ্যমন্ত্রীর নির্দেশেই এসেছি। এসে দেখলো খুব মর্মান্তিক, তিনজন মারা গেছে। একটা কেরোসিন ডিপোতে আগুন লেগে তার সেখান দিয়ে দীর্ঘদিন ধরে চলছিল এলাকায়, এটা আমার জানা ছিল না। পুলিশকে বলবো যে একটুখানি ইনকোয়ারি করে যথাযথ কোথায় বেআইনি আছে, কোথায় আইনি আছে একটু দেখে নেওয়ার জন্য। আর আমরা কিন্তু যেখানে মানুষ মারা গেল তার ডিপো তো না, তার উল্টো দিকে ওইরকম জোয়ার ফ্রেমে মানুষটা মারা গেল। দুটো বাচ্চা ছেলে আছে, তার মধ্যে একজন স্টুডেন্টও আছে যে ওখানে কাজ করছে। খুব দুঃখজনক, আমরা সরকার থেকে পাশে আছি। মুখ্যমন্ত্রী অলরেডি আমায় বলেছেন যে পার পরিবারকে 2 লাখ টাকা করে দেওয়ার জন্য, পার পার্সন তিনটে পরিবারকে। আর আমাদের নেতা আছেন এখানে, আরাবুল আছেন, আমাদের আছে, আমরা সবাই মিলে আছি পরিবারের পাশে। এটা দুঃখজনক ব্যাপার, তাকে সাহায্য করবো এবং তার আরও যদি কিছু লাগে সে ব্যাপারে আমরা থাকবো। এই বিধ্বংসী অগ্নিকাণ্ডে গতকাল ঘটকপুকুর বাজার স্তব্ধ হয়ে যায়। এই মর্মান্তিক ঘটনায় তিনজনের মৃত্যুতে গভীর শোকাহত ব্যবসায়ী থেকে ভাঙড়ের মানুষজন। গতকালের এই মর্মান্তিক ঘটনার পর আজ স্বাভাবিক ছন্দে ফিরল ঘটকপুকুর বাজার। সমস্ত দোকানপাট খোলা, বাজারের মধ্যে মানুষজনেরও আনাগোনাও দেখা যায়। গতকাল মর্মান্তিক অগ্নিকাণ্ডে যে সমস্ত জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে বাঁশ দিয়ে ঘিরে ফেলা হয়েছে, যাতে কোনো মানুষজন যেতে না পারে। বাজার কমিটি থেকে যে সমস্ত দোকান আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলি সংস্কার করার পাশাপাশি আর্থিক ক্ষতিপূরণের ব্যবস্থা নিয়েছে। আগামী দিন যাতে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না হয় তার জন্য অগ্নি নির্বাপক কিছু জিনিসপত্র কেনার ব্যবস্থা নিতে চলেছে। এমনকি ঘটকপুকুর বাজারের ভিতরে যে পুকুরটি আছে সেটি সংরক্ষণ করতে উদ্যোগ নিল বাজার কমিটি। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা টুডে।